দর্শক আবার সেই কাহিনী সরকার কা মাল দরিয়ামে ঢাল এবার চীনা ঋণে কেনা হচ্ছে চারটি জাহাজ দাম বাড়ছে পঞ্চাশ বেশি দর্শক জানেন যে চীনা যে সাপ্লায়ার্স ক্রেডিট এটা খুবই বিপজ্জনক এটা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের চেয়ে অনেক বেশি ফলে মানে চীনা ঋণ নিয়ে প্রকল্প করা মানে আপনার উপরে এটা খুবই বিপজ্জনকভাবে আরো চাপটা বাড়ছে এটা যত সহজে পাওয়া যায় শোধ করাটা কিন্তু অনেক কঠিন হয় কেননা এটার যে সুদের হার অনেক বেশি খবরে বলা হচ্ছে যে জাহাজ কেনার জন্য সাড়ে তেইশ কোটি ডলারের সরবরাহকারী ঋণ দিচ্ছে চীন সাপ্লাই ক্রেডিট এই ঋণ পরিশোধের সময় পনেরো বছর এর মধ্যে চার বছর গ্রেস পিরিয়ড সব মিলিয়ে সুদের হার দুই দশমিক দুই শতাংশ প্রাথমিক পরিকল্পনায় ছয়টি জাহাজ কেনার কথা ছিল কিন্তু ডলার এবং জাহাজ নির্মাণের সরঞ্জামের দাম বেড়ে যাওয়ায় এখন এই দামে মিলবে চারটি যাক তারপরে কি চীন থেকে নতুন ঋণ নিচ্ছে বাংলাদেশ অথচ এই ঋণের ব্যাপারে বারবার সতর্ক করা হচ্ছে এবং বিশেষ করে বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি ডলারের সংকট টাকার সংকট এসব কারণে কিন্তু এখন বড় কোনো প্রকল্পে যাওয়ার কথা না কিন্তু এখন কেন কি কারণে কাদের স্বার্থে এই কেনাকাটাগুলো চলছে বা কি এমন প্রয়োজন হল যে চারটা নতুন জাহাজ কিনতেই হবে এটা সংশ্লিষ্ট যারা আছেন তারাই বলতে পারবেন খবরে বলা হচ্ছে যে এই ঋণের অর্থে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির জন্য চারটি সমুদ্রগামী জাহাজ কেনা হবে প্রাথমিক পরিকল্পনায় ছয়টি জাহাজ কেনার কথা ছিল কিন্তু দাম বেড়ে যায় এখন চারটা যাই হোক আড়াই বছরের দর কষাকষির পর চূড়ান্ত পর্যায়ে এসে জাহাজের দাম বেড়েছে পঞ্চাশ শতাংশ আড়াই বছর ধরে দর কষাকষি চলছে এর মধ্যে দামও বেড়ে গেছে এসব জাহাজ কেনার জন্য সাড়ে তেইশ কোটি ডলারের সর্বরাহকারী ঋণ পাচ্ছে ঋণ দিচ্ছে চীন সেপ্টেম্বর মাসের মধ্যেই এই বাণিজ্যিক ঋণ চুক্তি হতে পারে বাণিজ্যিক ঋণ চুক্তির পর পরই চীনা কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন বা সিএমসি কে জাহাজ নির্মাণের কার্যাদেশ দেওয়া হবে এই কোম্পানি দর কষাকষির পর্যায়ে জাহাজের নকশা পরিমাপ সহ যাবতীয় বিষয় ঠিক করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন সূত্রে সব তথ্য জানা গেছে তবে ডলার সংকটের এই সময়ে সরকারিভাবে জাহাজ কেনার উদ্যোগ থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা যেমন আসান এইচ মনসুর তিনি কি বলছেন সরবরাহকারী ঋণে ঋণদাতারা প্রথমে বেশি পণ্যের কথা বলে পরে দর চূড়ান্ত পর্যায়ে কাঁচামালের মূল্য বৃদ্ধির অজুহাতে পণ্যের সংখ্যা কমিয়ে দেয় এটি পূর্ণ কৌশল দর কষাকষির নানা পর্যায়ে এদেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সন্তুষ্ট করার অভিযোগ আছে চীনা ঋণ মানে এর সাথে দুর্নীতির একটা নেক্সাস বা একটা মানে যোগসূত্র একটা জাল তৈরি আছে মানে এর একবার একটা কমিশন আছে এই কমিশন বাণিজ্য বিভিন্ন পর্যায়ে ভাগ ভাগ করে দেওয়া হয় তো এই কারণেই তো চাইনিজ মানে ঋণ পাওয়ার জন্য মুখিয়ে থাকে আমাদের সরকারি কর্মকর্তারা এবং সেগুলি হচ্ছে ব্যাপক বিপুলভাবে ভাবে চাইনিজ লোনের প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের কতগুলি মানে শেষ পর্যন্ত বাণিজ্যিক লাভবান হবে এটা বলা যাচ্ছে না কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাদের হোমড়া চোমড়া উর্ধ্বতন যারা সবার বেশ পকেট ভারী হচ্ছে এগুলি মনে করা হয় যে অনেক জেনে শুনেই এই সমস্ত দুর্নীতিগুলি চলতে দেয়া হয় শিপিং কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন ছয়টি জাহাজ কিনতে হলে অতিরিক্ত অর্থের প্রয়োজন এবং এর জন্য নতুন করে আলোচনা চালাতে হতো বাকি দুটি জাহাজ আলাদা প্রকল্পের মাধ্যমে চীনা ঋণে কেনা হবে মানে আরো দুইটা যেটা ছয়টা ছিল সে দুইটাও কেনা হবে এই হচ্ছে অবস্থা মানে এখন দর্শক এগুলি কি বলবেন এগুলি তো আমরা মানে আলোচনা করতে করতে লাভ নাই মানে সেই জন্যই বলি যে সেই শুরু করেছিলাম আবারও বলতে হয় শেষ করতে হয় তাই যে সরকার কামাল দরিয়ামে ঢাল চলছে এইভাবে অব্যাহত ভাবে এর রাশ টেনে ধরার কোন উদ্যোগ আয়োজন আপাতত দেখা যাচ্ছে না ভালো থাকবেন আল্লাহ হাফেজ